নমস্কার, আমার ঘরোয়া বাঙালি রান্নায় সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, পালং শাকের ডাল। এই রেসিপিটি গরম ভাতের সাথে, রুটির সাথে খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আর পুরো ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। অন্যের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তাহলে দেখা যাক পালং শাকের ডাল বানানোর জন্য কী কী উপকরণ লাগে, এখন আমি আপনাদের দেখিয়ে দিই এগুলো। এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক, ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, আর একটা আলু কেটে ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি, বুঝতে পারছি। এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, এখানে নিয়ে নিয়েছি এক চামচ চিনি, এখানে নিয়েছি ধনে জিরে গুঁড়ো একসঙ্গে মেশানো আছে, লঙ্কাগুলো এখানে আমি চিড়ে নিয়েছি, দেখুন কীভাবে চিড়ে নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টমেটো, বড় একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি মুগের ডাল, ফোড়নের জন্য রেখেছি শুকনো লঙ্কা, গোটা জিরে, আর নিয়েছি আদা সরু সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, আর নিয়েছি ঘি। এখানে আমি কুকারের মধ্যে ডালটাকে নিয়ে একটা সিটি মেরে নিয়েছি, ডালটা এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম। কড়াই এখানে আমার গরম হয়ে গেছে, দেখুন এখানে বড় চামচের আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দুটো শুকনো লঙ্কা, লঙ্কাগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন। আর এখানে মিহি করে আদাটাকে আমি ঘষে রেখে দিয়েছি, আদাটা ওর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এর একটা সুন্দর স্মেল উঠবে। তখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো, টমেটো কুচিগুলো একটু নরম নরম হয়ে যাবে, সেইভাবেই ভাজতে হবে। দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে, আমি ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এখানে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে এটা খুব টেস্টি হয়, টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। সব মিলিয়ে আমি এবারে সুন্দর করে একটু কষে নিচ্ছি, এটা একটু ভালোভাবে কষে নিতে হবে, সব জিনিসের কাঁচা গন্ধ একটা থাকে, সেইটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণই ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা, ডালটাও আমি এর সাথে নাড়িয়ে নেব, ডালটার সাথে আমি আলুটা একসঙ্গেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি। ডালটা ফুটছে, আপনারা যেরকম ডালটা করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন, মোটা বা পাতলা যেই রকম করবেন সেই পরিমাণে জলটা দেবেন, আমি এখানে খুব বেশি জল দিইনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো, পালং শাক সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা আমি ডালের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, পালং শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই আমি ডালটা সেদ্ধ করার পর পালং শাকটা দিলাম। আলু কিন্তু দিলে অবশ্যই ডালের সঙ্গেই সেদ্ধ করে নিতে হবে। আমি খুব ভালোভাবে পালং শাকটা মিশিয়ে এর মধ্যে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি, দেখুন পালং শাকগুলো ডালের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, এখন বোঝা যাচ্ছে পালং শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সবজি ডাল একটু মোটাই ভালো লাগে, খুব বেশি পাতলা এটা ভালো লাগে না, তাই আমি কিন্তু এতে বেশি জল দিইনি। এইটা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, ভাতের সাথেও খাওয়া যায়, আর যদি ভাতের সঙ্গে খান তাহলে কিন্তু আর একটু জল দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, যেহেতু নিরামিষ রান্না, নিরামিষ রান্নায় ঘিটা কিন্তু অবশ্যই দরকার, ঘিটা দিলে এর একটা স্বাদও বেড়ে যায়,
আর সুন্দর একটা স্মেল, যে স্মেলটা সকলেই পায় আর খুবই ভালো লাগে। ডালটা আমার কিন্তু রেডি হয়ে গেল। যেহেতু আমি ঘি দিয়েছি তাই স্ট্যান্ডিং টাইমের জন্য 2 মিনিট রেখেছিলাম। ঢাকাটাও খুলে নিলাম। আমি একটা অন্য পাত্রে ডালটা ঢেলে নিচ্ছি। ভিডিওটি দেখবেন, দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। অন্যের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো।